অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বিধানসভা নির্বাচন 2021, বাংলার বিধান কি হতে চলেছে আমি এই ভিডিওর মাধ্যমে জ্যোতিষীয় ব্যাখ্যা করতে চলেছি। দেখুন, যারা এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি ফলো করেছেন, আমি বিগত দুটি ভিডিও কিন্তু আমি দিয়েছি যে 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কি ফল হতে চলেছে তার একটা পূর্বাভাস আমি কিন্তু দিয়েছি। অর্থাৎ এখানে আমি মমতা ব্যানার্জির জন্মছক নিয়ে অ্যানালিসিস করেছি এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে বিধানসভা ভোটের আগে আমি আপনাদেরকে জানাবো যে বিধানসভা পশ্চিমবঙ্গ নির্বাচনে এই 294টি আসনের মধ্যে কে কটি আসন পেতে চলেছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং টিএমসি এই দুটি দল কে কটি আসন পেতে চলেছে। দেখুন, যারা এর আগের যে ভিডিওটি দেখেছেন তারা জানতে পেরেছেন যে কি হতে চলেছে এই পশ্চিমবঙ্গ 2021 বিধানসভা নির্বাচনে। আমি সেখানে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করেছিলাম এবং আমি এখনও পর্যন্ত সেই ব্যাপারে অনড়। এবং এই যে বর্তমানে যে ইলেকশনের যে ডেট ঘোষণা হয়ে গেছে এবং এই সময়ের মধ্যে তিন তিনটি গ্রহের ট্রানজিট বিশেষভাবে একটা ভূমিকা কিন্তু পালন করবে। প্রথম কথা, রবি মেষ রাশিতে প্রবেশ, মঙ্গলের মিথুন রাশিতে প্রবেশ এবং দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ। অর্থাৎ এই জায়গাটাতে কি ফল হতে চলেছে, এই যে বর্তমান যে বিধানসভা নির্বাচন, রাজা, সেনাপতি এবং দেবগুরু এই তিনটি গ্রহের যে পরিবর্তন তার বিশেষ একটা ভূমিকা কিন্তু এই নির্বাচনে পড়তে চলেছে। অর্থাৎ কী ফল হতে চলেছে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং এর সাথে সাথে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব যে এই যে বিধানসভা যে নির্বাচনে আগামী মানে আগে যে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম দুটি ভিডিও, সেখানে কি ফল হবে এবং সেখানে আমি বারবার একটা বিষয়ে অনড় যে বর্তমান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দশা এবং অন্তর্দশা চলছে তাতে আবারও বলছি জনতার সাপোর্ট থেকে পাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু প্রচণ্ড টাফ ফাইট কিন্তু হতে চলেছে এবং নিশ্চিত রূপে হারতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি দল। এবং পশ্চিমবঙ্গে বাংলাতে বিজেপি কটি আসন পেতে চলেছে, এই যে বর্তমান যে গ্রহের যে গোচর, দেখুন ইলেকশন শুরু হয়ে যাচ্ছে 27 তারিখ থেকে এবং 29 তারিখ অবধি চলবে। এই যে 6 তারিখ যে বৃহস্পতির ট্রানজিট বিশেষভাবে কিন্তু শুভ ফল নিয়ে আসবে এবং রবির ট্রানজিট মেষ রাশিতে বিশেষভাবে কিন্তু শুভ ফল নিয়ে আসবে এবং মঙ্গলের যে রাহুর সাথে মুক্তি ঘটে মিথুন রাশিতে চলে আসে, কিছু এই যে রাহুর সাথে থাকার জন্য বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু গোলযোগ, হইহট্টগোল এই জায়গাগুলো কিন্তু থাকবে। কারণ রাহুর সাথে আবারও আমি একটা কথা বলছি, অর্থাৎ আগুনে ঘি দেওয়ার মতো এই জায়গাটা কিন্তু চলছে। অর্থাৎ রাহুর সাথে মঙ্গল যুক্ত অঙ্গারক দোষ বেশ কিছু
সমস্যা কিন্তু থাকবে, কিন্তু এই যে মিথুন রাশিতে যখন প্রবেশ করে যাবে কি না মঙ্গল, বেশ কিছু পরিবর্তন কিন্তু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জাহাজ ডুবতে চলেছে। আমি এই যে রিলেকশনের রেজাল্টের পরও আপনাদেরকে আমি আবার এই ভিডিও নিয়ে, আমি যে পূর্বে ভিডিও দিয়েছিলাম আবার যে এখন ভিডিও দিচ্ছি এটা নিয়ে আপনাদেরকে আমি বিশ্লেষণ এর আগেও করেছি। সম্পূর্ণ জ্যোতিষীয় বিশ্লেষণ যারা আমার এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন দেখেছেন তারা জানতে পারবেন যে কী আমি বিশ্লেষণ করেছিলাম এবং সেখানে টোটাল ছক নিয়ে অ্যানালাইসিস। দেখুন এই যে শনির মহাদশা এবং রাহুর যে অন্তর্দশা, এই জায়গাটা কিন্তু রাহু এখানে কিন্তু নেগেটিভ পজিশনে অবস্থান করছে। এই রাহুর অন্তর্দশাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডুবাতে চলেছে এবং শনির দৃষ্টি দ্বাদশভাবে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সমস্যা কিন্তু নিয়ে আসবে। জনতার রায় উল্টে যেতে চলেছে, যদিও টাফ ফাইট আমি বলবো। দেখুন এই যে 294টি আসনের মধ্যে, পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে পূর্ণাঙ্গভাবে আমি আপনাদেরকে একটা জ্যোতিষীয় বিশ্লেষণ করে জানাতে চলেছি যে দেখুন এই যে 147টা মেজরিটির জন্য লাগে সেখানে বিজেপি কটি পেতে চলেছে সেটি আপনাদেরকে আমি জানাতে চলেছি। দেখুন ভারতীয় জনতা পার্টি 146 থেকে 166টি আসন পেতে চলেছে, 146 থেকে 166টি আসন পেতে চলেছে, অর্থাৎ পূর্ণমাত্রায় নিশ্চিত রূপে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার জিততে চলেছে। আমি আপনাদেরকে রেজাল্ট বেরোনোর পরও আপনাদেরকে এই ভিডিও নিয়ে আমি হাজির হব। এর আগেও আমি দুটি ভিডিও দিয়েছি, সেখানেও বলেছি যে সম্পূর্ণরূপে ভারতীয় জনতা পার্টি বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে। তার বলে এই নয় যে আমি বলবো না যে একদম যে খুব সহজ সরলভাবে বেরিয়ে যাবে, প্রচণ্ড টাফ ফাইট এবং সেখানে 146-166টি আসনের মধ্যে জিততে চলেছে পূর্ণমাত্রায় বিজেপি, অর্থাৎ নিশ্চিতরূপে বিধানসভা দখল করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এবং নিশ্চিতরূপে আমি আপনাদেরকে এটাও বলে দিচ্ছি টিএমসি হারতে চলেছে, অর্থাৎ শনি হচ্ছে জনতার কারক, জনতার সমর্থন সরতে চলেছে। আপনারা নিজেরা দেখতে পেয়েছেন যে প্রচুর এমএলএ এবং এমপি টিএমসি থেকে বিজেপিতে চলে যাচ্ছে, অর্থাৎ টিএমসির কিন্তু ভিতরটা একদম ফোকলা হয়ে যাচ্ছে, টিএমসি থেকে বিজেপিতে যাচ্ছে এবং বিজেপির সমর্থন মানুষের জনমত দিন দিন বাড়ছে। এ বিষয়ে আপনাদের কি কমেন্ট, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এবং আমি এখনও অনর নিশ্চিতরূপে আমি আগেও যে প্রেডিকশন করেছি এখনও যে প্রেডিকশন করছি এবং আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সও দিয়ে দিব একই প্রেডিকশন ভবিষ্যতেও এই কথা আমার থাকবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি জিততে